স্বাগত জানাচ্ছি এনআরডি স্টুডিও থেকে। খেলার খবরাখবর নিয়ে খেলার জায়গায় লগ ইন করছি আমি তাসনিম আক্তার। বিসিবিকে চিঠি পাঠিয়েছেন জাহানারা, তৃতীয় দিনে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। শেষ বলে উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন টেইলর, বাংলাদেশের কাছ থেকে পাওয়া সম্মান ভুলবেন না টেইলর। লিও লজ্জায় এলো পিএসজি। মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস 2022-এর নারী বাছাই পর্ব খেলতে গত শনিবার দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। তবে সে দলে জায়গা হয়নি জাহানারা আলমের, তাকে রাখা হয়েছে স্টান্ট বাই হিসেবে। কিন্তু নারী দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত লিটন দাসের শতক থামাতে পারল না বাংলাদেশের ইনিংস পরাজয়। ফলোয়নে পড়ে দ্বিতীয় ইনিংসে 278 রানে অলআউট হয় বাংলাদেশ, ফলে দ্বিতীয় টেস্টে ইনিংসও 117 রানে পরাজিত হল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের ফলে 1-1 সমতায় শেষ হল সিরিজ। ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টটি ছিল রস টেইলরের শেষ টেস্ট। বাংলাদেশের 9 উইকেট পতনের পর বোলিং করতে আসেন টেইলর, তৃতীয় বলেই আউট করে দেন আবাদত হোসেনকে। শেষ বলে উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। জীবনের শেষ টেস্টটি খেলতে নেমেছেন রস টেইলর। ক্রাইস্ট চার্চের হ্যাগলি অভাল তাই এই কিউভি গ্রেটের বিদায়ের মঞ্চ হয়েই সেজেছে। দেশের হয়ে 112 টেস্ট খেলেছেন, দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানও তার। এমন একজন ক্রিকেটার যখন বিদায় নিতে যাচ্ছেন সেই মুহূর্তটি আবেগ ছড়াবে, এটাই তো স্বাভাবিক। গতকাল হ্যাগলি অভালে হয়তো জীবনের শেষ টেস্ট ইনিংসটি খেলতেই নামলেন টেইলর। ঠিক সেই মুহূর্তে ক্রাইস্ট চার্চের গোটা মাঠ দাঁড়িয়ে তাকে সম্মান দিল, সেই সঙ্গে দুই সারিতে দাঁড়িয়ে বাংলাদেশি ক্রিকেটাররাও বিদায়ী কিংবদন্তিকে সম্মানিত করলেন। আম্পায়াররাও তখন সঙ্গী হন বাংলাদেশ দলের। খেলায় জয় পরাজয় উইকেট দেওয়া নেওয়া ছাপিয়ে হ্যাগলি অভালে সকল পক্ষই মিলে গেল একই বিন্দুতে। ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট লড়াই চলল। উভয় পক্ষই সুযোগ পেল অনেক, কিন্তু কাজে লাগাতে পারল খুব কম। ম্যাচের শুরুতে পাওয়া গোলে দারুণ জয়ের সম্ভাবনা জাগাল অলিম্পিক লিও, কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। আজ এ পর্যন্তই, লগ আউট করছি খেলায় যাইরে। খবরের ভেতরে খবর জানতে চোখ রাখুন facebook.com/nrdtv1, nrdnews.net, আমাদের সঙ্গে হন আপনিও youtube.com/c/nrdtv1। NRD TV সংবাদ দেখুন, বিনোদনে থাকুন।